আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন আগে একজন এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সে আমার কাছে প্রশ্ন করেছিল যে কবরের আযাবগুলো তো আমরা দেখতে পাই না, বা মানুষ মারা গেলে সেই রূহ যখন আলাদা হয়ে যায় সেটা আমরা দেখতে পাই না, তাহলে এই সমস্ত অদৃশ্য বিষয়গুলো আমরা কোন ভিত্তিতে বিশ্বাস করব যেটা দেখাই যায় না। বছরখানেক আগে সাফা কবির নামক বাংলাদেশের একজন অভিনেতা, সাফা কবির আপনারা বেশ অনেকে চিনে থাকবেন, তিনিও কিন্তু একটা লাইভ শোতে বলেছিলেন যে যে জিনিস আমি দেখি না সে জিনিস বিশ্বাস করেন না, পরকালে তিনি বিশ্বাস করেন না, সেই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। খুবই ওয়ার্ড ছিল, আপনি কি লিখছেন এটা? তো আজকে আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকের মনের মাঝে এই প্রশ্নটি রয়েছে যে অদৃশ্য বিষয়গুলো আমরা কেন বিশ্বাস করব, আসলে কি এগুলোর অস্তিত্ব রয়েছে। আসলে এই ধরনের ব্যক্তিগুলো পুরো পৃথিবীকে দুইটা অংশে ভাগ করেছে, একটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব। যে জিনিসগুলো আমরা চক্ষু দেখতে পাই বিজ্ঞান এবং প্রযুক্তি দ্বারা উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ধরা পড়ে, এই বিষয়গুলোই তাদের কাছে বাস্তব, বাদবাকি সবই অবাস্তব, যেগুলো দেখা যায় না, কোনো প্রযুক্তি দ্বারা ধরা যায় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মানুষের রূহ যখন আলাদা হয় এটা আমরা দেখতেও পাই না, কোনো প্রযুক্তি দ্বারাও আমরা সেটা শনাক্ত করতে পারি না, কোনো ফেরেস্তা কোনো রাডারে ধরা পড়ে না। এই সমস্ত বিষয়গুলো চিন্তা করেই তারা আসলে বেঈমান হয়ে যায় বা বিশ্বাস থেকে দূরে সরে যায়। এই পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু সেগুলোর অস্তিত্ব রয়েছে। মূল বিষয়টা হচ্ছে এর অস্তিত্ব আছে কিনা, আমরা দেখা না দেখা পরের বিষয়ে অস্তিত্ব আছে কিনা। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি যেগুলো দেখা যায় না কিন্তু অস্তিত্ব রয়েছে। আমাদের চোখে যে বিষয়গুলো ধরা পড়ছে এগুলো বাদেও যে পৃথিবীতে অনেক কিছুর অস্তিত্ব রয়েছে, এরকমই একটা ছোট্ট উদাহরণ আজকে আপনাদেরকে দিতে চাই। আমার হাতের কাছে সব থেকে সহজলভ্য যে উদাহরণটি পেলাম সেটা হচ্ছে একটা টিভির রিমোট। আপনারা লক্ষ্য করবেন যে এরকম একটা রিমোটের সামনে ছোট্ট একটা বাল্ব, এলইডি বাল্বের মতো একটা জিনিস থাকে যেটা আসলে একটা বাল্ব। তবে আপনারা লক্ষ্য করবেন যে রিমোটে টিপ দিলে কিন্তু এই বাল্বটা কখনোই জ্বলে না। আপনি যতই রিমোটে টিপ দিবেন এই বাল্বটা জ্বলে না। আমি যদি এখন বলি যে এই বাল্বটা কি আসলেই জ্বলে, আপনাদের মাঝে দুইটা দলে বিভক্ত হবেন। একদল বলবে হ্যাঁ এই বাল্বটি জ্বলে কিন্তু আমরা সেটা দেখতে পাই না, একদল বলবে না এই বাল্বটি আমরা জ্বলে না। যারা বলে যে এই বাল্বটি কখনো জ্বলে না কারণ এটা আমরা দেখতেও পাই না, জ্বললে তো অবশ্যই দেখতে পেতাম, এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা জ্ঞানের অভাবে বলে থাকে যে জিনিসগুলো আমরা দেখি না সেগুলোতে বিশ্বাস করি না কিন্তু আসলে এই বাল্বটা কিন্তু জ্বলে। আপনারা খালি চোখে এই বাল্বের আলোটা দেখতে পাবেন না, কারণ এটা হচ্ছে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি, যেটা তরঙ্গদৈর্ঘ্য মানুষের যে দৃষ্টি ক্ষমতার মধ্যে যে তরঙ্গদৈর্ঘ্যটা আছে তার থেকে অনেক বড়, যার কারণে মানুষের চোখ দ্বারা এই আলোটা দেখা সম্ভব হয় না। যদি আপনারা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে, আমি দেখাচ্ছি মোবাইল ফোনের ক্যামেরা যদি আপনি সামনে রেখে এই বাল্বটি বা রিমোটটি টিপ দেন তাহলে কিন্তু আপনারা এই বাল্বটির আলো জ্বলতে দেখতে পারবেন, কারণ ক্যামেরায় এই বাল্বটির আলো ধরা পড়ে কিন্তু মানুষের চোখে এই আলোটা ধরা পড়ে না। এখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে আলোর অস্তিত্ব রয়েছে কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে না। মূল বিষয়টা এটা যে অস্তিত্ব আছে তবে মানুষের চোখে ধরা পড়ছে না। ঠিক অদৃশ্য বিশ্বাস যেমন কবরের আযাব বা মানুষের রূহ অথবা ফেরেস্তা অথবা জিন, এই বিষয়গুলোর অস্তিত্ব আমাদের আশেপাশে রয়েছে, এই বিষয়গুলোর অস্তিত্ব রয়েছে কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। ঠিক এরকমই একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে দিলাম, সেম এই বিষয়টার মতোই ফেরেস্তা জিন বা মানুষের রূহ এই বিষয়গুলো আমাদের আশেপাশেই থাকে বা এগুলোর অস্তিত্ব রয়েছে কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। কবরের আযাবগুলো যদি আমরা দেখতে পেতাম তাহলে আমরা এই দৃশ্যটা সহ্য করতে পারতাম না, আমরা সাথে সাথে অজ্ঞান হয়ে যেতাম, অনেকে মারাও যেতে পারতাম। কবরের আযাব বা কবরের সেই ভয়াবহতা এতটাই ভয়ানক যেটা আমরা সহ্য করতে পারতাম না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, বিধায় সেই দৃষ্টি ক্ষমতা বা সেই শক্তিটা আমাদের চোখে স্থাপন করে দেননি। চোখে দেখতে পারছে না বা মানুষের চোখে ধরা পড়ছে না বা অন্য কোনো যন্ত্রে ধরা পড়ছে অথবা অস্তিত্ব আছে কিন্তু ধরা পড়ছে না, এরকম অনেক উদাহরণ আমাদের আশেপাশে রয়েছে। যেমন বাতাস, বাতাস আমরা কখনোই দেখতে পাই না কিন্তু বাতাস অনুভব করতে পারি। বাতাসের এই অনুভবের কারণেই আমরা বাতাসের উপরে বিশ্বাস স্থাপন করি যে হ্যাঁ বাতাস বলে কিছু একটা আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরে এই অনুভূতিটা না দিতেন, পুরো দেহে যদি সেন্সর না থাকতো, স্নায়ুতন্ত্র না থাকতো, তাহলে আমরা বাতাসটা অনুভবও করতে পারতাম না। সেক্ষেত্রে বেশ কিছু লোক বলতো যে পৃথিবীতে বাতাস বলতে কিচ্ছু নেই, চোখে বাতাস ধরা পড়ে না। বাতাস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম করতেন যে আমরা বাতাস দেখতে পেতাম তাহলে দূরের কোনো বস্তু আমরা স্পষ্ট দেখতে পেতাম না। বাতাসটা দেখতে পাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিস্টেমটা আমাদের চোখে দেয়নি, এটা আমাদের ভালোর জন্য, বাট আমরা অনুভব করতে পারি।
ঠিক একই রকম যদি দেখেন গ্র্যাভিটি বা অভিকর্ষ বল বা চুম্বক বল অথবা এখন যে মহামারী চলছে করোনা ভাইরাস, এগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু অস্তিত্ব রয়েছে। এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে যে জিনিসগুলো আমাদের মানব চোখে ধরা পড়ে না কিন্তু সেগুলোর অস্তিত্ব রয়েছে। পরিশেষে আমি একটি কথাই বলবো যে জ্ঞানীদের জন্য ছোট্ট একটা ইশারাই যথেষ্ট, আর যারা নির্বোধ, যারা বুঝেও না বোঝার ভান করে থাকে, তাদেরকে আপনি সারাদিন বোঝালেও তারা সেটা থেকে বিমুখ হয়েই যাবে। তো এই কারণে এই ধরনের উদ্ভট প্রশ্নগুলো আপনাদের মাথায় আসলে সেগুলো এড়িয়ে চলবেন এবং আমাদেরকেও জানাতে পারেন, আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে, ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।